এই মুহূর্তে কাতার থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইএম আকাশ। আকাশ, কাতারে করোনায় আক্রান্তের শতকরা 94% প্রবাসী, এর কারণ কি এবং প্রবাসী বাংলাদেশীদের পরিস্থিতি কি? জি, ধন্যবাদ আপনাকে। আমি যে বিষয়ে জানাচ্ছি, আজ মঙ্গলবার কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন যে এখানে কিন্তু আক্রান্তের সংখ্যা হয়েছে 951 জন, পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছেন 1,717,142 জন, এবং এখানে কিন্তু 114 জন কিন্তু আজকে সুস্থ হয়েছেন এবং মোট সুস্থ হয়েছেন 1,928 জন। আর কাতারে যে বর্তমানে যে সংখ্যা, যে পরিমাণে প্রবাসীরা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে 94% হলেন প্রবাসী, সারা বিশ্বের প্রবাসীরা। আর আপনাকে আরেকটু বলতে চাই, 6% হলো শুধুমাত্র কাতারি নাগরিক যারা এখানে রয়েছেন তারা, তো বাকি 94% প্রবাসীর মধ্যে বাংলাদেশের অবস্থান হলো এখানে তৃতীয়। তো বাংলাদেশিদের এখানে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অলরেডি বিভিন্ন এফএম রেডিও থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আপনাকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন কাতারে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি মোটামুটি রয়েছেন, যদি এখন রাত্রিবেলা, কিন্তু এখানে অফিস সরকারি যে রমজানের নিয়ম কানুন গুলো বলা হয়েছে তা হলো এখানে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলাফেরা করতে বলা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু রাস্তাঘাটে খুব কম লোকজন দেখা যায়, কাজ ছাড়া কিন্তু কেউ বের হচ্ছেন না। সবাই বাংলাদেশ কমিউনিটি সহ সবাই বলছেন যে প্রবাসী বাংলাদেশিদেরকে যথেষ্ট সতর্ক অবলম্বন করতে হবে। এবং আরেকটি জিনিস আপনাকে বলতে চাই, কাতারে কিন্তু গতকালকে যে আইনটি হয়েছে তা হলো একটি রুমে কিন্তু আবাসিক এরিয়াতে একটি রুমে কিন্তু 4 জনের বেশি আপনার অবস্থান করা যাবে না। তো সেই ক্ষেত্রে এখানকার যিনি বলা দিয়ে রয়েছেন তারা কিন্তু তদারকি করছেন। জি, এ ছিল কাতার থেকে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ কাতার থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইএম আকাশ। ক্ষমতার